দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এই চিকেন আর আলু দিয়ে পাতলা ঝোল আর যে কোনো একটা ডাল হয়ে যায়, তাহলে কিন্তু একদম জমে যায়, তাই না? আজকে আপনাদেরকে খুবই সহজ একটা রেসিপি শিখিয়ে দেব, সেটা হচ্ছে চিকেন আর আলু দিয়ে কীভাবে পাতলা ঝোল রান্না করতে হয়, নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের এই রেসিপি। এই জন্য এখানে একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছি আমি, 2 কেজির মতো একটা ফার্মের মুরগি নিয়ে সেটাকে রেগুলার কারি পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আর কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল, প্রায় 1 কাপের মতো সাদা তেল আমি খুব ভালো করে গরম করে, এখানে আমি 2টার মতো তেজপাতা, 1 চা চামচ আস্ত জিরা, এটাকে খুব ভালো করে আমি ফোড়ন তুলে নিয়েছি। যখন দেখবেন জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে এবং জিরা দিয়ে খুব সুন্দর একটা স্মেল চলে আসছে, তখন এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি, 8-10টার মতো রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, কিন্তু কুচি করে দিয়েছে এটা অটোমেটিক এমনিই গলে যাবে, তাই আর আমি বেটে দেইনি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। এবার পেঁয়াজ আর রসুনটা আমি হালকা ভেজে নেব। যখন দেখবেন একটু ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটা অনেকাংশে নরম হয়ে এসছে, এখানে আমি আদা বাটা দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো, এটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো সময় আপনারা মাংস রান্না করবেন বা একটু মাছ রান্না করেন, যাই রান্না করেন না কেন, যদি এরকম গুঁড়ো মশলা অ্যাড করেন, আপনারা একটু চেষ্টা করবেন সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার, তাতে করে কিন্তু মশলার কোনো কাঁচা স্মেল থাকবে না আর কালারটা খুব সুন্দর আসবে। তরকারি রান্না করলে পরে দেখবেন রংটা খুবই সুন্দর হয়েছে। এই জন্য ভালো করে কষিয়ে আমি ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি মিক্সড করে দেব। আর আমি লবণটা কিন্তু দেইনি, আমি এই পর্যায়ে স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। যেহেতু আলু দিয়ে আমি চিকেনের এই পাতলা ঝোলটা রান্না করব, এই জন্য এখানে 4-5টার মতো আলু এরকম একটু বড় বড় পিস করে কেটে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আলুগুলো আগে থেকে লবণ হলুদ মেখে ভেজে নিইনি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তো ওইভাবে ডাইরেক্টলি দিয়ে দিলেও সময়টা বেঁচে যায় আর এমনিতেও খেতে ভালো লাগে। আমি কিন্তু চিকেনটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, তাতে করে কিন্তু মাংসটা খুব ভালো লাগবে। কেউ যদি কষা মাংস খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আলু না দিয়েও এই একই প্রসেসে মাংসটাকে আপনারা খুব ভালো করে কষিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু কষা মাংস হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। কিন্তু আজকে আমি কষা মাংস রান্না করছি না, আজকে আমি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রান্না করব, যেটা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। চাইলে রুটি বা পরোটার সাথেও আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন। এই রান্নাটা কিন্তু কম বেশি সবাই আমরা বাসায় করে থাকি, স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলর আছেন, তাদের জন্য আমার এই রেসিপিটা। আমার এই রেসিপিটা দেখে বাসায় আপনারা খুব সহজে এইভাবে আলু দিয়ে চিকেনের একটা পাতলা ঝোল রান্না করে নিতে পারবেন। দেখুন, আমি কিন্তু মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু চিকেনটা যখন আমি ঝোল দেব কালারটা খুব সুন্দর আসবে। আপনারা একটু চেষ্টা করবেন চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার। আমার চিকেনের থেকে কিন্তু উপরে তেল ভেসে উঠেছে এবং মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরকম করে যদি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেন, তাহলে কিন্তু চিকেনের ভিতর মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন এখানে আমি ঝোল দিয়ে দিলাম, আমি যেহেতু একটু পাতলা ঝোল রাখবো তাই আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এছাড়া ফার্মের মুরগি কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি লং সময় লাগে না, আপনারা যদি মনে করেন যে ঝোলটা খুব একটা বেশি দেবেন না, সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, কিন্তু আমি যেহেতু একটু ঝোল বেশি রাখবো তাই একটু ঝোলটা একটু বেশিই দিয়েছি। হাই হিটে এখন আমি রান্নাটা কমপ্লিট করব, আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমি না ঢেকে এই চিকেন কারিটা রান্না করেছি, আপনারা চাইলে একটু ঢেকেও দিতে পারেন। দেখুন, আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এখন নামানোর আগে আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর সাথে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়োটা দিয়েছি। এটা দিলে পরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, আপনারা চাইলে আস্ত গরম মশলাও দিতে পারেন, আর না হলে আমার মতো এরকম ভেজে গুঁড়ো করে সেটাও দিতে পারেন, এটাও ফ্লেভারটা খুব ভালো আসে।
দিয়ে আমি খুব ভালো করে চিকেনটার সাথে মিক্সড করে দিলাম। আমার হয়ে গেল চিকেন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন, দেখলেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। নর্মাল একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।